নার্সিং কোর্স শেষ করে ফেলেছেন, এখন কি করবেন বুঝতে পারছেন না? তাহলে ভিডিওটি আপনার জন্য, শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকেন। তো মাই ডিয়ার সাবস্ক্রাইবার্স, কেমন আছেন সবাই? আমার দেওয়া ইনফরমেশনগুলো যে আপনাদের এত বেশি ভালো লাগে আমি সেটা ভাবতেও পারি নাই। তো আজকের ভিডিওটা আমি আপনাদের অনেকের রিকোয়েস্টে বানাচ্ছি। তো আপনারা অনেকে জানতে চেয়েছেন যে আপু, মিডওয়াইফারি শেষ করা অবধি ভিডিও তো তুমি দিয়েছো, এখন কি করব? সেই ভিডিও তো তুমি দিচ্ছ না। তো আমি কিছু ব্যস্ততার কারণে আসতে পারি নাই ভিডিওতে। তো আজকের ভিডিওতে আমি তোমাদের সকল প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। তো আসসালামু আলাইকুম, দিস ইজ রাবিয়া শারমিন অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল মিডওয়াইফ রাবিয়া হাসান। তো আর বেশি বকবক না করে চলে যাচ্ছি তোমাদের প্রশ্নে। তোমাদের প্রথম প্রশ্ন, যে প্রশ্নটা সবচেয়ে বেশি এসেছে, যে আপু মিডওয়াইফারি তো শেষ করে ফেলেছি, এখন কি করব? তো তোমরা যেহেতু থার্ড ইয়ারের পরীক্ষা, ফাইনাল পরীক্ষা দিয়ে দিয়েছ, এখন আর কোনো কিচ্ছু করার দরকার নাই, আর কোনো দেরি করার সময় নাই, বসে থাকার সুযোগ নাই, চট করে একটা সিভি বানিয়ে ফেলো, নিজের শর্টকাট, সুন্দর, সাবলীল, শালীন, মার্জিত, পরিপাটি একটা সিভি রেডি করে ফেলো, তারপরে বিভিন্ন জায়গায় সিভিগুলো জমা দিতে থাকো। তো এখন অনেকের মনে প্রশ্ন আসবে যে আমরা তো সবে মাত্র পরীক্ষা দিয়েছি, এখনো রেজাল্ট অবধি বের হয় নাই, তো আমরা কি করব? সিভিটা বানিয়ে রেখে আমরা কি করব, পাশ করব না কি করব না তারই গ্যারান্টি নাই। তো যাদের মনে এই প্রশ্নটা আসছে তাদের জন্য বলছি, দেখো মিডওয়াইফারিতে ফেল শব্দটা একেবারে নাই। ওফ, কুকুর 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 ডাকতেছে, মুরগিতে ডিস্টার্ব করতেছে বেশি। যাই হোক, তোমরা ব্যাকগ্রাউন্ড সাউন্ডগুলো একটু ইগনোর করো, আমি ছাদে বসে ভিডিও বানাচ্ছি, তো তো বুঝতে পারতেছো। তো এখন তোমাদের যেটা করতে হবে, ফার্স্ট ইয়ার এবং সেকেন্ড ইয়ারের পরীক্ষাতে যেহেতু তোমরা পাশ করে ফেলেছো, থার্ড ইয়ার আর এমন কি এত বড় বড় সাবজেক্ট, এতগুলো সাবজেক্ট, অ্যানাটমি, ফিজিওলজি, হ্যান ত্যান পরীক্ষা দিয়ে পাশ করে ফেলছো, থার্ড ইয়ারে অবশ্যই পাশ করবে, মাত্র চারটা সাবজেক্ট, এত ভয় পাইতে হয় নাকি, ডেফিনেটলি পাশ করবে, সেই কনফিডেন্সটা রাখবে, ঠিক আছে? এবার আসো তোমাদের দ্বিতীয় প্রশ্নে, যে আপু পরীক্ষা দিলাম, সিভি রেডি করলাম, পাশ করব, সেই কনফিডেন্সও রাখলাম, তো এখন কি করব? এখন তোমাদের কাজ হচ্ছে বিভিন্ন প্রাইভেট হসপিটালগুলো দেখে দেখে বেছে বেছে সেখানে সিভি জমা দিতে থাকা। তো সিভি জমা দেওয়ার ক্ষেত্রে যদি তোমাদের জানাশোনার মধ্যে, আশেপাশে জানাশোনার মধ্যে যদি নতুন কোনো হসপিটাল থাকে সেখানে সিভি জমা দিবে, কারণ নতুন হসপিটালগুলোতে কিন্তু অভিজ্ঞতা না খোঁজাটাই স্বাভাবিক, তবে অভিজ্ঞতা কিন্তু দরকার আছে। মিডওয়াইফারিরা বিশেষ করে মা ও শিশু হসপিটাল, ম্যাটারনিটি সেন্টার, ডেলিভারি কেয়ার, এই ধরনের চিকিৎসালয় যেগুলো আছে সেগুলোতে বেশি বেশি ট্রাই করবে। এনজিওতে, এনজিওগুলোতে কিন্তু মিডওয়াইফারিদের অগ্রাধিকার অনেক বেশি। ব্র্যাক, সূর্যহাসি ক্লিনিক, এরকম অনেক অনেক এনজিও আছে যেগুলোতে তোমরা সিভি জমা দিতে পারো। আর কোন কোন জায়গায় মা ও শিশুদের জন্য আলাদা চিকিৎসালয় আছে এবং কোন কোন এনজিওগুলোতে এই ধরনের সুযোগ সুবিধা রয়েছে সেগুলো তোমরা গুগলে সার্চ করলে পেয়ে যাবে। এবার তৃতীয় প্রশ্ন, আপু এই সব কিছু করলাম, পাস করব, সিভি জমা দিব, সব কিছু করার পরে যদি আমাদের চাকরি হয়ে যায়, চাকরি হয়ে যাওয়ার পরে যদি রেজাল্ট বের হয় আর সেখানে যদি আমি পাশ না করি তাহলে কি করব? ওই যে আগের কথা, কনফিডেন্স, কনফিডেন্স রাখতে হবে যে আর পাশ করবই। তারপর হচ্ছে পাশ যদি নাও করো তাহলে সমস্যা নেই, তোমার জব যাবে না, জব থাকবে, জব করতে থাকবে, আর পাশাপাশি সাপ্লিমেন্টারি পরীক্ষা দেওয়ার জন্য প্রিপারেশন নিতে থাকবে, কারণ পরীক্ষা রেজাল্ট বের হওয়ার দু তিন মাসের মধ্যে আবার সাপ্লিমেন্টারি পরীক্ষার ডেট পড়ে, সে পরীক্ষা তোমরা আবার পরীক্ষা দিয়ে যে সাবজেক্টটাই শুধু রেজাল্ট খারাপ আসবে সেই সাবজেক্টটা সাপ্লিমেন্টারি পরীক্ষা দিয়ে পাশ করে নিতে পারবে। এদিকে তোমার জবও থাকলো আর তোমার একটা বছর লসও গেল না, তুমি সাপ্লিমেন্টারি পরীক্ষা দিয়ে পাশ করে ফেললো। এখন হচ্ছে চার নম্বর প্রশ্ন, আর সব যে বেশি করা প্রশ্ন, যেটা আমাকে ভার্চুয়াল লাইফেও তোমরা করেছো, আমার চ্যানেলে করছো, আমার পেজে করছো, এবং আমাকে আমার আশেপাশে যারা জুনিয়ররা আছেন, জুনিয়র যারা মানে
সবাই 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 আমাকে প্রশ্নটা করে একেবারে ঝালাফালা করে দিচ্ছে, সেটা হচ্ছে যে আপু মিডওয়াইফারিদের নাকি প্রাইভেটে কোনো অগ্রাধিকার নাই, মিডওয়াইফারিদেরকে নাকি প্রাইভেট হসপিটালগুলোতে কোনো দামই দেয় না, তাহলে আমরা এত পড়ালেখা করে কি করব, সেই প্রাইভেটে যদি যাই অপমান সহ্য করতে হয় তাহলে কি করব। দেখো প্রাইভেট হসপিটালে মিডওয়াইফারিদের অগ্রাধিকার কম সেটা যেমন সত্যি কথা, আবার মিডওয়াইফারিরা প্রাইভেট হসপিটালগুলোতে চাকরি করতেছে বর্তমানে, এখনও করছে, আমার বেস্টমেটরা করছে, এটাও সত্যি কথা। তো আবার প্রাইভেট হসপিটালে মিডওয়াইফারির দরকারও হয় না, কারণ দেখো আমি এতগুলো টাকা খরচ করে একটা প্রাইভেট হসপিটালে ভালো একটা কেয়ার নিতে যাব, সেখানে অবশ্যই আমি ফার্স্ট ক্লাস কাউকে দিয়ে আমার চিকিৎসাটা আমি করাতে চাইব, আমি সেই সুযোগটা চাইবো অবশ্যই। তো এরকমই প্রাইভেটে হয় কি, প্রাইভেটের ডাক্তাররাই সব কিছু করে, ডাক্তাররাই ডেলিভারি করায়, নর্মাল ডেলিভারি পর্যন্ত ডাক্তাররা করাবে সেখানে, তো সেখানে মিডওয়াইফের দরকার হয় না, সেজন্যই মিডওয়াইফের চাহিদা প্রাইভেটে খুবই কম। কিন্তু তারপরেও প্রাইভেট হসপিটালগুলোতে কিন্তু মিডওয়াইফরা জব করছে, ডিপ্লোমা শেষ করে তারা জব করছে, কিন্তু তারা সেখানে মিডওয়াইফ হিসেবে নিয়োগ পাচ্ছে না, তারা সেখানে নার্স হিসেবেই নিয়োগ পাচ্ছে আর নার্স হিসেবেই দায়িত্ব পালন করছে। আর মিডওয়াইফরা তো নার্সই, মিডওয়াইফরা তো আর নার্সের বাইরে না, একটা হচ্ছে মিডওয়াইফারি নার্সিং আর একটা হচ্ছে, তো মিডওয়াইফারি নার্সিং হিসেবে তারা সেখানে কাজ করতে পারছে না, তবে তারা স্টাফ নার্স হিসেবে সেখানে কাজ করছে, বুঝতে পারছো? তো যারা এতদিন আমাকে এই প্রশ্নগুলো করছো তারা নিশ্চয়ই উত্তরটা পেয়ে গেছো, আর প্রাইভেটে আমাদের অধিকার নাই, প্রাইভেটে আমাদের চাহিদা নাই, এটা বলে বলে আর মন খারাপ করার কোনো প্রশ্নই আসে না। তো এর আর তোমাদের যদি এর বাইরেও আর কোনো কিছু জানার থাকে, আর কোনো প্রশ্ন থাকে কমেন্ট করো, আমি তোমাদেরকে, তোমরা জানো যে আমি যতটুকু পারি রিপ্লাই করে তোমাদেরকে উত্তরগুলো দেওয়ার চেষ্টা করি, আর যেটা পারি না সেটা তো আসলে আজকে বলে দিলাম। তো তোমাদের এর বাইরেও কোনো কিছু জানার থাকলে বলে দিও, আর আমার ভিডিওগুলো যদি ভালো লাগে, আমার ইনফরমেশনগুলো যদি তোমাদের পছন্দ হয়ে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, লাইক কমেন্ট করতে কিন্তু ভুলবে না। টাটা বাই বাই, আসসালামু আলাইকুম।